ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি কথাটা বলতেছেন, খেয়াল করবেন, কুকুর চিনেননি, চিনেননি, কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো কুকুর বাল এক হয় কোন সময়? একটা মশালা জানে কুকুর কোন সময় বাল এক হয় জানেন না? কি তোলে? আরো জোরে বলেন না, পা তোলে। কুকুর যখন পা উপরের দিকে তোলে প্রস্রাব করে তখন কুকুর বাল এক পা, ঠিক না? আচ্ছা কুকুরের ভিতরে দুই প্রকার আছে না, একটা কুত্ত আর একটা কুত্তি, কথা বলেন না জানার বিষয়, একটা কুত্ত আর একটা কুত্তি কোন সময় বাল এক হয়? কুকুর কুকুরে না পা তোলে প্রস্রাব করলে পুরুষ কুকুর, সেটা পা তোলে প্রস্রাব করলে বাল এক হয়। কুকুর নি কোন সময় বাল এক পালে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি কিতাবের মধ্যে দেখলাম মানুষের সাথে পুরোটাই উল্টা, মানুষের পুরুষ আগে বালক হয় মহিলা, পুরুষ পরে বালক হয় মহিলা আগে বালক হয়, ঠিক কি? আমাদের মানুষের ভিতরে আগে বালক লায়ক হয় কে? পুরুষ না মহিলা? মহিলারা এমন মহিলা আছে বিয়াদবি ধরবে না, দশ বছরের পরে এগারো বছর বারো বছরের মধ্যে বালক হয়ে যায়, বালক আমি হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু দশ বারো বছরের বাচ্চা ছেলে কি বালক হয়? ছেলেদের বালক কত? মিনিমাম 14 পার হয়ে যেতে হবে, 15 পার হয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। কিন্তু কুকুরের বেলায় আলাদা, আমি এদিন কিতাবের মধ্যে দেখলাম কুকুর বালক হবে 7 মাসে আর কুকুরনি বালক হবে, কুকুরনি বালক হবে 8 মাসে আর কুকুর বালক হবে 7 মাসে, পুরুষ আগে মেয়ে হবে। কুকুর যখন 7 মাস হবে বালক হয়ে যাবে, আর কুকুরনি যখন 8 মাস হবে বালক হবে। সুবহানাল্লাহ বলবেন না তো আল্লামা? আমার কথা এটা নয়, মূল কথাটা এটা নয়, মূল কথাটা হলো ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলে দুনিয়ার মানুষ তোমরা যে কুকুর দেখছো, কুকুরের কাছে 6টা খাসিয়ত আছে, কয়টা? কয়টা? এই 6টা খাসিয়তের ভিতর থেকে 3টা খাসিয়ত যদি কোন মানুষ অনুসরণ করে, আমি ইমাম গাজ্জালি কিমিয়ায়ে সাদতের থেকে তোমাদেরকে বলে দিলাম, কিতাবের নাম কিমিয়ায়ে সাদত, ইমাম গাজ্জালি বলে কুকুরের 3টা অভ্যাস যদি মানুষ ধারণ করে আমল করে সে আল্লাহর ওলি হয়ে যাবে না? সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে বলেন। আরে সুবহানাল্লাহ এখানে বলেন না, বাড়ি দিয়ে বলবেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না, কুকুরের কটা অভ্যাস? কটা অভ্যাস? কুকুরের 3টা অভ্যাস যদি মানুষ পালন করে, মানুষ যদি 3টা অভ্যাসের মধ্যে পরিণত হয়ে যায় সে আল্লাহর ওলি হয়ে যাবে। যে স্বভাবগুলি কুকুর, যে স্বভাবগুলি, এই জন্য আমাদের মুরব্বির একটা কথা বলতো, মানুষ যখন বেতাল্লা কাম করত তখন মানুষ একজন আরেকজনের গাইল দিত, গাইল কি করে ওই বড়া আক্কল নতালে কুত্তো তুল এলাকা কথা আগর মুরব্বির হতে না হতো কি বসে আর মুসল্লি ইন আগল যুগের মেয়েছে হইতো না হইতো আকল মতলে হাত তোর উঠতে হইতো আগল যুগের মানুষের কথা জিন হইতো ইন বহুত হিসাব করে হতা হইতো যদি কোরআন হাদিস নয়। আগের যুগের মুরব্বীদের কথাগুলি এটা কোরআন হাদিস না হলেও কোরআন হাদিসের সামর্থ্য করার মতো জিনিস যে কথাগুলি বলে এটা বাস্তবতায় হয়। আগের যুগের মুরব্বীরা বলতো শরীর যদি বালা থাকতে চাও সকাল সকাল ঘুম থেকে উঠলে
এখন বেশিরভাগ মানুষ রোগে আক্রান্ত হওয়ার আরেকটা কারণ হলো বেশিরভাগ সময় দূর পর্যন্ত ঘুমানো। কথা বলেন ঠিক কিনা? আগের যুগের মানুষ বলতো কারো বাড়িতে মেহমান গেলে খালি মুখে আসতে দিও না, ঘরের মধ্যে অলক্ষী লেগে যাবে। কথা বলে না কেন? আগের যুগের মুরব্বীদের কথা মাঝে মাঝে রাইট, এগুলি পাই সত্য কথা, যা চাই বাসাই করে তাদের কথাগুলি। সুবহানাল্লাহ, বলেন কুকুরের কয়টা অভ্যাস? কয়টা? মোট ছয়টা অভ্যাস। মোট অভ্যাস কয়টা? তিনটা অভ্যাস যদি মানুষ গ্রহণ করে আল্লাহর হই, আর তিনটা অভ্যাস যদি আবার অন্য মানুষ গ্রহণ করে সে নিশ্চিত জাহান্নামে। দুই ভাগে ভাগ করেছেন আল্লামা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, কুকুরের ছয়টা অভ্যাসকে দুই ভাগে ভাগ করছে। আমি খারাপ অভ্যাসগুলি বলবো না, আমি সত্যকার যেগুলি আমাদের পালন করা দরকার, গ্রহণ করা দরকার অভ্যাসগুলি বলবো। খেয়াল করবেন, এক নাম্বার কুকুর, এক নাম্বারের অভ্যাস হলো কুকুর প্রভু ভক্তি। কি ভক্তি? কথা বলেন কি ভক্তি? বাবারা আমার, বন্ধুরা আমার, মালিকের প্রতি শ্রদ্ধা, মালিকের প্রতি ভালোবাসা, মালিকের প্রতি অগাধ বিশ্বাস রাখা, কুকুরের স্বভাবের ভিতরে একটা স্বভাব হলো প্রভু ভক্তি। ঠিক কিনা? বলেন, যিনি রিজিক দেয় ওনাকে প্রভু বলে, আমাদের রিজিক দেয় কে? আরো জোরে বলেন না, যেই আল্লাহ রিজিক দেয়। আপনি একটা রাস্তার কুকুরকে একটা পাঁচ টাকা দামের যদি রুটি খাওয়ান, আপনি যদি পাঁচ টাকা রুটি নিয়ে অর্ধেক নিজে খেয়ে ফেলেছেন আর অর্ধেক যদি কুকুরকে খাওয়ান, এক টুকরো বাসি রুটি, এক মুষ্টি পচা ভাত, এক টুকরো নষ্ট তরকারি যদি আপনি কোন কুকুরকে খাওয়ান, দেখবেন ওই কুকুর আপনার পিছনে আর ছাড়বে না, খালি লজগুড়াইয়া গুড়াইয়া লস নাড়িয়া নাড়িয়াও আপনার পিছনে পিছনে থাকবে। যেখানে আপনাকে দেখবে আপনার পিছন পিছন গুর 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 করতে থাকবে। ঠিক কিনা? বলে ইমাম গাজ্জালী বলেন, একটা কুকুরকে যদি এক টুকরো রুটি খাওয়ানোর কারণে কুকুর ওই মানুষটার পিছনে পিছনে একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, চার দিন নয়, পাঁচ দিন নয়, দশ দিন নয়, বারো দিন নয়, একদম লাগাতার চোদ্দ দিন পর্যন্ত মানুষটার পিছনে পিছনে ঘুরবে আর বলবে আমাকে মনে হয় কিছু দিবে, আমাকে মনে হয় কিছু দিবে। ইমাম শেখ সাহেব হযরতে ইমাম কাসালি বলে, এক টুকরো রুটি দেওয়ার কারণে একটা কুকুর ওই মালিকের পিছনে চোদ্দ দিন পর্যন্ত ঘুরবে, চোদ্দ দিন পরে কুকুরটা অন্যদিকে যাবে। যদি তুমি কিছু না দাও একদিন দিয়ে, চোদ্দ দিন যদি না দাও কুকুর অন্যদিকে যাবে। ঠিক কিনা? বলে আল্লামা ইমাম গাজ্জালী বলে, এক টুকরো রুটি দেওয়ার কারণে কুকুর যদি চোদ্দ দিন তোমার পিছনে পিছনে ঘুরতে পারে, যেই রব্বুল আলামিন সকালে বিকালে রাত্রে সারাদিন পর্যন্ত তুমি একবারও আল্লাহ ডাকার জন্য মসজিদে যাও না, মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে বলে ডাক দে, তোমার বারবার রব্বুল আলামিনের দরবারে ডাকে, তুমি রব্বুল আলামিনের ডাকা সাড়া দাও না, কিন্তু রব্বুল আলামিন ঠিক প্রতিদিন তোমার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। কথা বলেন না? আপনার সন্তান আপনি যদি ডাকেন আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল সামদ, আব্দুল জব্বার, আব্দুল সবুর, রহমত আলী, সব বিভিন্ন নাম আছে না, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার যদি ডাকেন, ছেলেটা রুমের ভিতরে বসা, সে শোনার পরেও যদি না শুনে বসে থাকে আপনি কি করবেন? আপনার ঘরের ভিতরে বসা আপনি ডাকতেছেন নাম ধরে, এই শ্রাবণ, এই যে যেতে রাখেন গেহনদের নামের ডক নাই, এই হাসা, এই মুজম্মের ডাকেন না, আপনি কয়বার ডাকলেন? একবার। উত্তর যদি না পান, কথা বলে না কেন? আবার যদি না পান, আবার যদি না পান, আবার যদি না পান, কবে ডাকবে? এরপর ডাকবেন রোমের ভিতরে গিয়ে কি করবেন?
মায়ের আগে মুখে দিয়া কিছু বলে ফেলেবেন না, আপনার সন্তানকে একবার দুইবার তিনবার ডাকলেন না উত্তর দেওয়ার কারণে আপনি তার উপরে গরম হলেন, চড়া হলেন, মারলেন, বকাবকি করলেন, কেন কোন অধিকারে? কারণ অধিকার হলো একটা, আপনি কষ্ট করে সন্তানকে লালন পালন করতেছেন, ঠিক কিনা? আপনি বড় কষ্ট করে সন্তানের রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন, তাই আপনার হক। আমি এত কষ্ট করে আমি তোরে ডাকি তুই কথা শুনবস না, আপনি ঢুকে মারবেন, ধরবেন, কাটবেন, সে যা চায় তা দিবেন না, তুই বেয়াদবই গেছিস, তুই এটা হয়ে গেছিস, ওইটা হয়ে গেছিস। নিজের নিজে চিন্তা করেন, আপনার সন্তানকে এই আপনার ডাকে সাড়া না দিলে যদি আপনি এত রাগান্বিত হন, রব্বুল আলামিন আপনাকে এত মায়া করে, দয়া করে, এত মহাব্বত করে আপনাকে বানানোর পরে আল্লাহ যে তোমার বারবার ডাকে, বান্দা একটা বার আমার সেজদা কর, একটা বার মসজিদায়, একটা বার মসজিদায় আমার কাছে শুধু ঢাক দে আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহ তোর অভাব দূর করে দেবো। বান্দা মুয়াজ্জিন পাঁচবার আপনার কানের উপরে আজান দে, আপনি মসজিদ আসেন না, রব্বুল আলামিনের দরবারে কি জবাব দিবেন? একবার কি ভেবে দেখেছেন? সুবহানাল্লাহ বলেন না কেন?